দশম শ্রেণীর ভূগোল 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলে 36 নম্বর যে এমসিকিউ পড়ে সেই এমসিকিউর উত্তরপত্র নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে। এক, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1.1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, চারটি অপশান আছে, আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া, নগ্নিভ্রমণ প্রক্রিয়া। উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। 1.2 পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, চারটি অপশান, লুনাটাক, কেভাস, অ্যারেট, সার্ক। উত্তর হবে খ, কেভাস। 1.3 বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে, চারটি অপশান, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মৌসুমি জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, স্টেপ জলবায়ু অঞ্চলে। উত্তর হবে ক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.4 ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, কয়ে চিনুক, খয়ে শিরোক্ক, গয়ে মিস্টাল, ঘয়ে বোরা। সঠিক উত্তরটা হবে গ, মিস্টাল। 1.5 উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে, ক হিমপ্রাচীর, খ হিমশৈল, গ হিমানি সম্প্রবাদ, ঘ হিমগুল্ম। উত্তর হবে ক, হিমপ্রাচীর। 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, ক সিজিগি, খ পেরিজি, গ অ্যাপোজি, ঘ অনুসূর। উত্তর হবে গ, অ্যাপোজি। 1.7 মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়, ক আমাশয়, খ ফুসফুসের ক্যান্সার, গ দৃষ্টিহীনতা, ঘ হাঁপানি। উত্তর হবে ক, আমাশয়। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, ক ভাষা, খ ভূপ্রকৃতিগত সাদৃশ্য, গ খাদ্যের সাদৃশ্য, ঘ অর্থনৈতিক কাজের সাদৃশ্য। উত্তর হবে ক, ভাষা। 1.9 গঙ্গা নদীর উৎস হল, ক যমুনেত্রী হিমবাহ, খ জেমু হিমবাহ, গ সিয়াচেন হিমবাহ, ঘ গঙ্গোত্রী হিমবাহ। উত্তর হবে ঘ, গঙ্গোত্রী হিমবাহ। 1.10 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল, ক ভাকরানাগাল, ঘ দামোদর, গ রিহান, ঘ হীরাকুদ। উত্তর হবে ক, ভাকরানাগাল। 1.11 ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হল, ক পশ্চিমবঙ্গ, খ উত্তরপ্রদেশ, গ পাঞ্জাব, ঘ অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে গ, পাঞ্জাব। 1.12 লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হল, ক আকরিক লৌহ, খ কয়লা, গ ম্যাঙ্গানিজ, ঘ সবগুলি প্রযোজ্য। সঠিক উত্তরটি হবে ঘ, সবগুলি প্রযোজ্য। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা হল, ক 55টি, খ 53টি, গ 51টি, ঘ 49টি। সঠিক উত্তর হবে খ, 53টি। 1.14 মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বিস্তার হল, 15 মিনিট × 15 মিনিট, 30 মিনিট × 30 মিনিট, 1 ডিগ্রি × 1 ডিগ্রি, 4 ডিগ্রি × 4 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে ঘ, 4 ডিগ্রি × 4 ডিগ্রি। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু ও অশুদ্ধ হলে অ লেখো। 2.11
অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা হবে শুদ্ধ। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এটা হবে শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে। এটা হবে অশুদ্ধ। ভারতে সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্যাপ। অশুদ্ধ। গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙর বলে। এটা হবে শুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর। অশুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ দেখানো হয়। এটা হবে অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে মন্থকূপ। শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধুলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। উত্তর হবে ধোঁয়াশা। ড্যাশ স্রোতের ফলে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। উত্তর ল্যাব্রাডর। বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য। জৈব ভঙ্গুর হতে পারে, বিষহীন হতে পারে, কঠিন। তিনটের মধ্যে একটা লিখলেই হবে। কান্তীয় পূর্বালির জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। উত্তর হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ। উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। ড্যাশ হলো ভারতের সর্বাধিক জনবহুল শহর। উত্তর হবে মুম্বাই। 2.3 একটি বা দুটি বাক্যে উত্তর দাও। নাতিতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে নাতিতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের ফলে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর হবে লোহাচড়া দ্বীপ। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? উত্তর জাঙ্গল উদ্ভিদ। ইংলিশে বলা হয় জেরোফাইট অব্লিক ক্যাকটাস। যে কোনো একটা লিখলেই হবে। মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? উত্তর অষ্টমী তিথিতে। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? উত্তর হবে মধ্যাংশে বা মধ্য গতিতে। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। বাদাম লিখতে পারো, আউশ ধান লিখতে পারো, তরমুজ লিখতে পারো, শসা লিখতে পারো। যে কোনো একটা লিখলেই হবে। ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে উত্তরাখণ্ডের দেরাদুনে। বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। যে ছকটা দিয়ে আছে ডান দিক আর বাম দিক করে, ওজন গ্যাসের প্রাধান্যর সাথে গুড়গাঁও, ইক্ষুর সাথে দেওয়া ছিল জম্মু কাশ্মীর, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ ছিল ট্যাটোস্পিয়ার, আর কারেওয়া ছিল লখনউ। এটার ছকটা দেওয়া ছিল। আর উত্তরটা হবে ওজন গ্যাসের প্রাধান্যযুক্ত স্তর হচ্ছে ট্যাটোস্পিয়ার, ইক্ষু গবেষণা হচ্ছে লখনউ, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প হচ্ছে গুড়গাঁও, কারেওয়া, জম্মু ও কাশ্মীর।